বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় সর্বরোগের মহাঔষধ চিচিঙ্গা, আসুন জেনে নেই। চিচিঙ্গার গুণাগুণ শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণ বিচারে চিচিঙ্গা সত্যিকার অর্থে এগিয়ে, কখনো অ্যান্টিবায়োটিকের মতো রোগ প্রতিরোধের ভূমিকা রাখে। তবে যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন, তারা এই সবজি খাওয়ার বেলায় পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নিন। চিচিঙ্গা থাকে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। মজার ব্যাপার হলো, চিচিঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ শিম, আলু, কাঁচকলা, কুমড়া, বেগুন ও পটলের চেয়ে বেশি। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন B1 ও ভিটামিন B2 আছে যথেষ্ট পরিমাণে। খাতা কলমে হিসাব করে যদি বলি, প্রতি 100 গ্রাম চিচিঙ্গায় খাদ্যশক্তি থাকে 23 ক্যালোরি, আমিষ 1 গ্রাম, শর্করা 4.4 গ্রাম, ক্যালসিয়াম 50 মিলিগ্রাম, ফসফরাস 20 মিলিগ্রাম, আয়রন 1.1 মিলিগ্রাম, ভিটামিন এ 160 IQ, ভিটামিন B1 0.4 মিলিগ্রাম ও ভিটামিন B2 0.6 মিলিগ্রাম। 1. যাদের চুল ঝরে যাচ্ছে, চিচিঙ্গা তাদের জন্য খুব কার্যকরী। 2. এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, শরীরের রোগ প্রতিরোধী অনন্য ভূমিকা পালন করে। 3. চিচিঙ্গা খেলে শরীরের যে কোনো ধরনের ক্ষত দ্রুত শুকিয়ে যায়। 4. এতে প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। 5. এতে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বিদ্যমান, তাই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায়। 6. দেহের পানি শূন্যতা রোধ করতে পারে চিচিঙ্গা, ফলে ত্বকের আর্দ্রতা রক্ষা হয়। 7. জ্বরের সময় চিচিঙ্গা খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়। 8. চিচিঙ্গা ডায়াবেটিস ও জন্ডিসের রোগীদের জন্য উপকারী। 9. এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।